वेलकम टू माय चैनल कॉफी मैथ्स। आज हम पश्चिम बंग मध्यशिक्षा पर्षद क्लास सेवेनर पूर्व पाठ आलोचनार 1.2 कोर्स देखी। 1.2 अंशर 4 नम्बर पाठ अर्थात आगे जे तीनटे क्लस एक थेके 9 पर्यंत आलोचना हो गए, आज 10 थेके आलोचना हो। देखो दशे कि नीचे संख्यामलागुली के दूटी वर्गर अंतरफल रूपे प्रकाश करी। संख्यामलागुली के बोलते फार्ष्ट की दिए 391 गुणितक 409, 391 गुणितक 409। ये क्यों करते हैं ना, दूटी वर्गर अंतरफल। दूटी वर्गर मैं आप जो बोली एर वर्ग और बी एर वर्ग तर अंतरफल अर्थात a² - b² अर्थात a² - b² सूत्रे फलटा कि ए प्लस बी होल इंटू ए माइनस बी। ओके ताहले देखो ये एम कि अंशे परिणत करते हैं। जदि हमें 400 धरी, जदि हमें 400 धरी, 400 थेके जदि 9 बाद दिए दी ये आस इंटू 400 संगे जदि 9 जोग करी ताहले एटा आसबे, ताहले एटा एटा और एटा एटा, ताहले एखान थेके एटा आमी लिखते पारी। ताहले 400 के ए और 9 के बी जदि धरी ए माइनस बी होल इंटू ए प्लस बी, ए माइनस बी होल इंटू ए प्लस बी, ताहले आमी लिखते पारी 400² - 9² कि बार करते बोले चिलो दुटी वर्गर अंतरफल, दुटी वर्गर अंतरफल एटाई आंसर। बोझा गेल? नेक्स्ट देखो दशेर एटा फार्स्ट, सेकेंड कि आछे 4x + 3y, 4x + 3y 2x - 3y, 2x - 3y। अच्छा एखाने कि हबे, एखाने देखो दुटो पार्ट आछे प्लस माइनस ए, दुटो पार्ट आछे, दुटो पार्टर मध्ये कि भाग आछे देखो एटा 4x आछे आर एटा 2x आछे, ताहले दुटोर माझामाझि कि हबे, दुटोर माझामाझि कि हबे एई देखो 4x आर एकटा आछे 2x, ताहले 4 × 2 = 6, 6x/2 माने हच्छे 3x, ताहले 3x + 3y + x लिखते पारी 3x + x = 3x। आर एकटा कि लिखते पारी 3x - 3y - x लिखते पारी। এবার এই দুটোকে একটু সাজিয়ে নিই, অর্থাৎ এই পার্টটাকে এইটা লিখেছি, এই পার্টটাকে এইটা লিখেছি, 3x + x = 4x, 3x - x = 2x। এবার এই পার্টটাকে একটু সাজিয়ে নিই, 3x 3y + x, নেক্সট 3x - 3y + x, মাইনাসে প্লাসে মাইনাস, এই পার্টটাও সমান হয়ে গেল, এইটাও সমান হয়ে গেল। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে কার সূত্র এটা, a² - b² সূত্র। ক্লিয়ার? 3 নম্বর দেখো, 3 নম্বরে কি দিয়েছে, এক্স, এক্স মানে কি হবে, এক্সটাকে এমন কিছু আকারে লিখতে হবে দুটি বর্গের অন্তরফল, দুটি বর্গের অন্তরফল। দেখো আরেকটা সূত্র ছিল 4ab, 4ab সূত্রটা কি ছিল, 4ab সূত্র ছিল a + b² - a - b² এই সূত্র, এই সূত্র একই ধরনের পুরো 2 × a² + b² এই সূত্র প্রায় একই আছে, কি শুধু একটা জায়গা চেঞ্জ, এইখানটায় প্লাস শুধু হয়ে যাবে, a + b² + a - b² আর এটা হচ্ছে a + b² - a - b². এটা কি বলেছিলাম, ছোট মানে কম বিয়োগ হবে আর এটা বড় দেখতে বড় মানে যোগ হবে, এটা মনে রাখার উপায় বলেছিল। এবার এখানে কি করতে হবে, এখান থেকে এ বির সূত্রটা বার করে নিতে হবে। এ বির সূত্র কি, এ বি সমান হচ্ছে a + b² / a - b² / 4, 4টাকে শুধু এখানে নিয়ে চলে এলাম। এবার কি করবো, a + b² - a - b² তাহলে এ বি আমি এখানে জানি কি, কোনো একটা সংখ্যার সঙ্গে এক গুণ করলে তার গুণফল কি হয়, ওই সংখ্যাটা হয়,
তাহলে এর সঙ্গে আমি এক গুণ করতে পারি এবি। এবি এর সূত্রটার মান কি আছে? এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার, ব্যাস এটাই অ্যান্সার। বোঝা গেল? চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক কি আছে? উৎপাদক বিশ্লেষণ। পরের অঙ্ক আছে উৎপাদক বিশ্লেষণ। একাধার উৎপাদক বিশ্লেষণের প্রথম একটা কি আছে? 225 m² মাইনাস 100 n², 225 m² 100 n², 15 15 225, 10 10 100, a² - b² মানে হচ্ছে a প্লাস বি হোল ইন্টু এ মাইনাস। এইটাই নেক্সট কি আছে না? 25 x², 25 x² মাইনাস 1/9 y² z² ওকে। তাহলে 5x² 25x² মাইনাস 1/3, 1/3 মানে কি আছে? ওয়ানটা উপরে ওয়াই জেড দিয়ে দাও, y z/3 এর হোল স্কোয়ার, a² - b² তাহলে 5x + y z/3। আরেকবার কি আছে? 5x - y z/3, এটা অ্যান্সার। তিন নম্বর কি বলছে? তিন নম্বর বলছে 7ax² 7ax² প্লাস 14ax 14ax প্লাস 7a। এইখান থেকে একটা জিনিস ভালোভাবে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা থেকে কি কমন আছে না এ কমন আছে, অর্থাৎ এটাকে লিখতে পারি 7x² প্লাস 14x প্লাস 7। ওকে, এইবার দেখো এই পার্টটাকে, এটাকে গুণ আকারে এরকম রেখে দিব, বাকি এই পার্টটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এই পার্টটাকে উৎপাদক বিশ্লেষণের প্রসেস কি দেখো, ভালো করে একটু দেখো। এই যে এই অংশটাকে আর এই অংশটাকে কি করব, আগে গুণ করে ফেলব। কি বললাম? এই স্কোয়ারের যে পার্টটা আছে এর সূচকটাকে আর এইটাকে কি করব, গুণ করে ফেলব। গুণ করলে গুণফল যা হবে ওইটাকে এবার কি না উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ করলে যে যে মান আসবে, উৎপাদক বিশ্লেষণে কি কি মান আছে? 49, 7 7 যা 49। ওকে, এই যে 14টা আছে, 14টাকে এর উৎপাদক মৌলিক উৎপাদকগুলি দিয়ে, এমন মৌলিক নয়, মৌলিক অথবা যৌগিক যে কোনো হতে পারে, এমন কিছু একটা পজিশনে আনতে হবে যাতে 40 হয়, 14 হয়, কীরকম? প্লাস অথবা মাইনাস দিয়ে। অর্থাৎ ভালো করে দেখো, করলে বোঝা যাবে 7 7 49, তাহলে এ ইন্টু 7² প্লাস এক্স প্লাস 7, এইটা ছিল হ্যাঁ কি না? এইটা ছিল। এবার দেখো 7 7 49, দুটো স্বাদ আছে। আমি যদি দুটো স্বাদকে এখানে পরপর যোগ আকারে বসিয়ে দিই তাহলে 14 হবে কি? অবশ্যই হবে, এটাই বলছিলাম। অর্থাৎ এই দুটো রাশির গুণফল, এই যে দুটো সূচক আছে, এই সূচকটা এইটা আর এইটার গুণফল যা হবে ওই গুণফলটারই উৎপাদক। অর্থাৎ 49-এর উৎপাদক কি? 7 আর 7, তাহলে 7 আর 7-এর যোগফল 14। এরকম দেখো অনেক সময় কি হয়, বিয়োগ করে আসতে হয়। তো এইটা এটা হলে এর পরের কাজটা কি হবে? এর পরের কাজটা দেখো, এ ইন্টু 7a² প্লাস 7a, না এগুলো তো এক্স আছে, এক্স প্লাস 7x প্লাস 7x, এটাকে তারপরে করলে কি হবে? সমান এ ইন্টু 7x, তাহলে ফার্স্ট কমন আসবে 7x ইন্টু এক্স প্লাস 1 প্লাস 7x প্লাস 1, তাহলে এ ইন্টু 7x প্লাস 7x প্লাস 1। এখানে দেখো প্রথমটাতে আবার 7 কমন আছে,
a into 7 into x plus 1 into x plus 1 তাহলে 7a x plus 1 এখানে যদি হোল স্কয়ার দিয়ে দিই অসুবিধা কিছু হবে কি হোল স্কয়ার বলতে আমি কোথাকার কথা বলছি হোল স্কয়ার বলতে আমি এই জায়গাটা হোল স্কয়ারের কথা বলছি এখানে যদি আমি হোল স্কয়ার দিয়ে দিই তাহলে কি কোনো অসুবিধা হবে দেখো হোল স্কয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেকটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আলাদা 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 আলাদাভাবে রাখতে বলেছে বিশ্লেষণ বলে ভেঙে ফেলা 7a x plus 1 into x plus 1 ওকে হোল স্কয়ার করার কোনো প্রয়োজন নেই তিন নম্বর চার নম্বরে দেখো চার নম্বরে বলেছে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর এইটাকে কিভাবে সমাধান করবে দেখো একটা কাজ তো করতে পারি এক্স ফোর আছে এ ফোর আছে অর্থাৎ এক্স ফোর আর এ ফোর কে রেখে দিলাম এবার এইটাকে যদি এক্স এক্স যদি দুটোকে আলাদা আলাদা ভাগ করে নিই তাহলে দেখো থ্রি এদিকে থাকলো মাইনাস থ্রি এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এদিকে যা ছিল পড়ে থাকলো অর্থাৎ সিক্সটাকে থ্রি থ্রিতে ভাগ করে নিলাম এখান থেকে দেখো আমি এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এক্স স্কোয়ারটা কমন পাবো থ্রি এক্স স্কোয়ার কমন পেলে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইট দুটো থেকে এইটা এলো মাইনাস থ্রি এ স্কোয়ার দুটো থেকে থ্রি এ স্কোয়ার যদি নিয়ে নিই বাকি এখানে থাকছে এক্স স্কোয়ার আর এদিকে কি থাকছে মাইনাস এ স্কোয়ার মাইনাস কেন মাইনাসে মাইনাসে প্লাস এটা থেকে এইটা এলো এবার দেখো কমনের ক্ষেত্রে যেরকমটা করা হয় কমন নিলে কি করা হয় যে মাঝের দুটি অংশকে একটা গুণাকারে রাখলাম বাকি এই দুটো পার্টকে এরকম করে বসালাম একই এইটাকে নিই থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখান থেকে কী কমন আসবে থ্রি কমন আসবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস এ এক্স মাইনাস এটা কি এটাই অ্যান্সার চারের দাগে পাঁচের দাগে কি বলছে পাঁচ কি ছোট আছে না এখানে মুছে ফেলো ধরে দেখা এগারোর পাঁচেরটা দেখো ফোর বি স্কোয়ার সি স্কোয়ার ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার এইটা দিয়েছি তাহলে এখান থেকে আমি বলতে পারি এইটা যদি লিখি টু বি সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার লিখতে পারি দেখা যাক টু বি সি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ প্লাস বি হলো হোল ইন্টু এ মাইনাস বি টু বি সি এটাকে এ ধরলাম মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কারণ মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখান থেকে একটা সূত্র এমনি হয়ে যাচ্ছে দেখো টু বি সি সি স্কোয়ার বি স্কোয়ার মানে বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার কার সূত্র বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র আর এদিকে মাইনাস এ স্কোয়ার তো থাকছেই এদিকে দেখো টু বি সি বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ এটাকে যদি আমি এরকমটা কমন নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারটা এখানে কি আছে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস দিই মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার এরকমটা আছে এটাকে যদি এর পরবর্তী লাইনে যাই বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই জায়গাটা দেখো এই যে বি স্কোয়ার টু বি সি সি স্কোয়ার এই যে এই অংশটাকে কমন কেমন হবে এ স্কোয়ার মাইনাস
এখানে যদি কমন নিই বি স্কোয়ার হবে মাইনাসে মাইনাসে, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, টু বি সি মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। এবার দেখো বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে রাখছি, এইটাকে এবার কি করব, এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার পড়ছে তো। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটো সূত্র আসছে, বর্গের অন্তরফলের দুটো সূত্র আছে, বর্গের অন্তরফলের দুটো সূত্র আছে মানে এগুলোকে উৎপাদকে, তাহলে এখান থেকে দুটো, এখান থেকে দুটো, চারটা টোটাল আসবে, বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, নেক্সট এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি, এটাই অ্যান্সার। এবার যদি সাজাতে হয় সাজিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি আসবে, এ প্লাস বি মাইনাস সি, আচ্ছা সাজিয়ে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি সবগুলো এটা হয়ে গেল, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, তারপরে আছে বি প্লাস বি মাইনাস এ প্লাস সি, ব্যাস এটাই অ্যান্সার। ওকে 5 নম্বর কমপ্লিট। 6 নম্বরে কী আছে, 64 a x স্কোয়ার, ছ নম্বরে দেখো 64 a x স্কোয়ার, 64 a x স্কোয়ার, 49 a বিযুক্ত 49 a হোল টু নয় শুধু ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এর হোল স্কোয়ার। ওকে এখান থেকে একটা জিনিস করতে পারি, দুই সাইড থেকে দেখো এ কমন আসছে, এ ইন্টু 64 x স্কোয়ার মাইনাস 49 x - 2y স্কোয়ার, এখান থেকে আমি নিতে পারি 8 8 64, হ্যাঁ কি না, করতে পারি, মাইনাস 7 যদি ভেতরে চলে যায় 7 x - 14y এর হোল স্কোয়ার, এটা কি করলাম, এইটা 49 x - 2y ছিল, কি করলাম 7 স্কোয়ার x - 2y স্কোয়ার, তাহলে কী হবে, 7টা স্কোয়ার মানে ভেতরে ঢুকে যাবে 7x - 2y যেটা ছিল সেটা 14y হয়ে গেল, দিলে স্কোয়ার, এটাই আসছে, বোঝা গেল। এতগুলো লাইন লেখা মানে এদিকে বেকার বেকার অঙ্কগুলো লিখে রাখা হবে, এই জন্য এটা করে দিলাম। এবার দেখো এখানে কী আছে, এ হোল ইনটু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি, এ ইন্টু 8x 7x 15x - 14, এখানে কি আছে এক্স প্লাস 14, এটা কি, এটাই অ্যান্সার। 6-এর দাগে 7-এ কি বলেছে দেখো, 7-এরটা বোঝা গেছে আশা করি অঙ্কগুলো, খুব একটা কঠিন নয়, তবে হ্যাঁ একটু বুঝে নিতে হবে, বুঝে নিলে আশা করি প্রবলেম হবে না, ধীরে ধীরে তো একটু একটু তো 7-এর মতো তো আর এটে থাকবে না, একটু একটু কঠিন কঠিন সলিউশন করতে হবে। আচ্ছা 7 8 9 7, 7-এ কী আছে, x² - 9 - 4xy - 4xy + 4y² + 4y² দেখো এইটা আছে, এখান থেকে আমি কি লিখতে পারি, x² y² এটাকে রাখতে পারি, এটাকে বাইরে বার করে দিতে পারি, কীরকম a² - 2ab, কিছু একটা, বিটা কাকে ধরবো না, একে ধরবো, 2y এর হোল স্কোয়ার, তাহলে 2y কি, বি a² - 2ab + b² বাকি এই পার্টটাকে কি করব, এইদিকে সরিয়ে দিব। এবার দেখো এই যে পার্টটা, এটা একটা সূত্রে আসছে, কি সূত্র, x - 2y এর হোল স্কোয়ার - 3² a² - b² x - 2y + 3 x মাইনাস টু ওয়াই মাইনাস 3, এটাই অ্যান্সার।
ক্লিয়ার? আর এটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই, এটা কীভাবে করবে? এটা দেখো, এ স্কোয়ার মাইনাস টু এ বি, বি করার মতো কিচ্ছু নেই, কারণ ওয়াই যদি দিয়ে দিই তাহলে এখানে ওয়াই থাকতে হতো, টু এক্স ওয়াই নেই একসঙ্গে, তাহলে কী করতে হবে? দেখো, এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমি কী করলাম, এক্সট্রা কী নিলাম, টু এক্স ওয়ান এর গুণফল হচ্ছে টু এক্স, তাহলে এইটা 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 এই জিনিসটা আমি কী করলাম, আলাদা নিলাম, ওকে, পরে বিয়োগ করে দেওয়া হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস টু, এবার মাইনাসে প্লাসে প্রবলেম হবে, মাইনাস কোনটা প্লাস কোনটা সূত্রে আমি আনছি না, আমি শুধু এগুলোকে বসাচ্ছি, এ স্কোয়ার, কারণ ব্র্যাকেট নিলে তখন মাইনাস প্লাসটা ঠিকঠাক হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার কেন করলাম, মানে এই যে ওয়ান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো কোনো দিন সূত্রে হয় না, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার কখনো হয় কি না, সবসময় কী হয়, এই টু এ বির আগে প্লাস মাইনাস চেঞ্জ হয়, আমি এই জন্য করলাম, এদিকে প্লাস নিয়েছিলাম এদিকে মাইনাস করে দিলাম, এবার এটা সূত্রে আসবে কী করে কনফার্মেশন পাবো, আমি তো ব্র্যাকেট নেবো, ব্র্যাকেট নিলে সব চেঞ্জ হবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, এটা একটা, আর ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, ব্যাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। এবার দেখো, এবার কী হবে, না এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এখান থেকে কী লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান, আবার এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়ান, মাইনাস ওয়াই প্লাস ওয়ান, ব্যাস, এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস টু, আর একটা কি এক্স মাইনাস ওয়াই, ব্যাস, কারণ ওয়ান ওয়ান তো কেটে যাবে, বুঝা গেল, ওয়ান ওয়ান কেটে যাবে প্লাস এ মাইনাস, তাহলে কি এটাই অ্যান্সার, আট একটা। নয় কি বলেছে দেখো, নয় বলেছে দেখো, থ্রি প্লাস টু এ, থ্রি প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার, থ্রি প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার, এইটাকে সেই আগেরটার মতো, আগেরটার মতো বলতে কোথায় ছিল, কত নম্বরে ছিল ওটা, এই যে তিন নম্বরে ছিল, এই যে তিন নম্বরে সেভেন ফোরটিন, হ্যাঁ, সাত সাথে উনপঞ্চাশ, সাত দুয়ে চোদ্দো বলেছিলাম, এই যে সাত সাত আর চোদ্দো ছিল, সাত সাথে উনপঞ্চাশ, সেভেন প্লাস সেভেন যোগফল চোদ্দো আর গুণফল সাত সাথে উনপঞ্চাশ হয়েছিল, ঠিক একই রকম এইখানে করবো, তার জন্য কি করতে হবে, মাইনাস এ স্কোয়ার, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস এ স্কোয়ার টু এ থ্রি, ওকে, থ্রি থ্রি আছে তাই তো, থ্রি থাকলে কী হবে, থ্রি থাকলে দেখো দুটো উপায় আছে, আর এটাকে যদি এদিক থেকে করা আছে, আমি দুটো উপায় করে দিচ্ছি, এদিকটা কী আছে মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার তিন আর এখানে এক আছে, তিন একে তিন, তাহলে গুণফল এক দুই তিন, এই দুটোর গুণফল কি, তিন একে তিন, এটা হবে তিন একে তিন, অথবা দুই, না দুই হবে না, দুই যুক্ত এক হবে না, তিন বিযুক্ত এক সমান দুই আর তিন একে তিন, তাহলে এখানে কি করবে, মাইনাস থ্রি এ প্লাস এ দিলে কি হবে, মাইনাস থ্রি এ যদি একটা এ বাদ দিই মাইনাস টু এ হবে, মাইনাস থ্রি যেরকম আছে বসে আছে, এবার এখানে কমন না, এ ইন্টু এ মাইনাস থ্রি প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস থ্রি, মাইনাস এ মাইনাস থ্রি একটা আছে আর একটা এ প্লাস ওয়ান আছে, এটা আছে, এটা অ্যান্সার হতে পারে, এবার মাইনাসটাকে এখানে না রেখে ভেতরে গুণ করে দাও, তাহলে কী হবে, থ্রি মাইনাস এ হবে আর একটা ওয়ান মাইনাস ওয়ান মাইনাস,
প্লাস আকারে আছে, প্লাস আকারে থাকা মানে প্লাস, হ্যাঁ এটা হবে, না হলে এইখানে সামনে একদম পড়ে আছে দেখো, যেহেতু ছোটটা ছোট এখানে দেখো থ্রি প্লাস থ্রি করলে এখানে একটা থ্রি থ্রি কমন আসবে, প্লাস এ মাইনাস এ দিলে টু এ থাকছে, ব্যাস স্কোয়ার পড়ে থাকছে থ্রি ইন্টু থ্রি ইন্টু ওয়ান 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 প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস এ ইন্টু ওয়ান প্লাস এ। ওকে এখান থেকে কি হবে থ্রি মাইনাস এ ওয়ান প্লাস এ। ও এখানে কেন এখান থেকে তো কিছুই নিইনি, আমি তো শুধু এইখান থেকে কমন নিয়েছি, ব্যাস এটাকে মাইনাসটাকে এখানে ঢুকিয়ে দিলাম, থ্রি মাইনাস এ থ্রি মাইনাস এ এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এ দুটোই তো পজিটিভ আছে, দুটোই সেম প্রসেসটা, এইটা মনে রাখো, কারণ যদি বড় কোনো ডিগ্রি দেয় এটা অনেকটা ইজি হবে। নেক্সট কী আছে, টেন এক্স টু দেওয়ার ফোর মাইনাস ওয়ান, এক্স টু দেওয়ার ফোর এক্স টু দেওয়ার ফোর মাইনাস ওয়ান, এটাকে কী লিখতে পারি, এরকম লিখতে পারি, নেক্সট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এবার এইটাকে আরও ভাঙা যেতে পারে, এটা তো রেখে দিলাম, এস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যেতে পারে, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান রেখে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি করতে পারে, ব্যাস এইটাই দশ। এগারো কী বলছে, এগারো বলছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি, ওকে বি সি বলেছে, তাহলে সূত্রটা এই তিনটাকে নিয়ে হবে, এটাকে আলাদা, এ স্কোয়ার মাইনাস বি আছে বি স্কোয়ার টু বি সি সি স্কোয়ার, কেন করলাম মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, এস এটার একটা স্কোয়ার এটা একটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, ব্যাস কারণ কি প্লাস করলে ভেতরের সাইনটা সেরকম পড়ে থাকবে, মাইনাস করা মানে ভেতরে এই সেকেন্ড সাইনটা চেঞ্জ হয়ে যাবে, আর ফার্স্ট সাইনটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। আচ্ছা বারো কি আছে, বারোতে দেখো এসি বিসি এবি, এসি বিসি এবি এখানে কিছু কমন আছে না, কমন এলে এই দুটো থেকে আসবে আর এই দুটো থেকে আসবে, একটু সাজিয়ে নিই, এসি প্লাস এ বিসি প্লাস বি, তাহলে এ ইন্টু সি প্লাস ওয়ান বি ইন্টু সি প্লাস ওয়ান, তাহলে এ প্লাস বি সি প্লাস ওয়ান, এটা কিছু ছিল না কমন নিয়েছিল, এটা কিছু ছিল না সেরকম। তেরোটা দেখো এক্স টু দেওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দেওয়ার ফোর, ব্যাস এইখানে কী করবে, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, দেখো এটাকে এইভাবে লিখতে পারি আর এইটা যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম, এই ক্ষেত্রে দেখো আমি যদি এখানে টু বসাই এক্স এক্সের স্কোয়ারটাকে এ ধরে নিলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি কাকে ধরলাম ওয়াই স্কোয়ারটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এক্সট্রা কি নিয়েছিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা এক্সট্রা নিয়েছি, তাহলে ওটাকে একটা বাদ দিয়ে দিলি, ব্যাস শেষ। এবার দেখো এইটা একটা সূত্রে পড়ছে, কি সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, আর ডান দিকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার একটা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে আছে, উৎপাদক বিশ্লেষণে তো সবসময় এই সূত্রটাই ধরে নেওয়া হয়, ব্যাস এই সূত্রটা ধরেই করাবে, দিলে প্রত্যেকটা গুণ 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 আকারে থাকবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, এটাই অ্যান্সার। 13 কমপ্লিট। ব্যাস আজ তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট ডে বাকিগুলো করা হবে। চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কাছে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাসগুলো আপলোড করলে সবার কাছে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। আর আজকের আর একটা ক্লাস আছে, সেটা হচ্ছে প্রণবেশ জানা ক্লাস 7-এর, চাইলে অবশ্যই দেখতে পারো, কারণ ক্লাস 7 হলেও কী হবে ওটা প্রত্যেকের মানে তোমাদেরও কাজে লেগে যাবে।